নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি পিঠা, দু রকম পিঠা বানাচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এখন আমি রান্নাঘরে গিয়ে ডালটা বেটে নেব। এই যে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা আমি ওই ভালো করে বেটে নেব, শিলিতে দিয়ে দেব। এটা ভালো করে বেটে নিতে হবে। ডালটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে, দানা দানা থাকলে হবে না। তো আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, ডালটা আমি তুলে নেবো। তা খুব মিহি করে বেটে নিয়েছি, দেখুন বন্ধুরা খুব ভালো করে বাটতে হবে। এবার আমি তুলে নেব, এবারে আমি নিয়ে নেব আতর চালের গুঁড়ো। আতর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার কি ভিগে জল দিয়ে দিয়ে মাখাবো আপনারা দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দেবো। জলটা আমার কিন্তু ঠান্ডা, মেয়াচিনি ভাঙা গুঁড়ো আটা, তার জন্য আমি এই যে নর্মাল জলটা দিয়ে মাখাবো। তো অল্প অল্প করে জল দিয়ে দেব, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। এরকম করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আবার আমি জল দেব, দিয়ে আবার ভালো করে মাখবো। এরকম করে মাখলে পিঠেটা খুব সুন্দর ফুলবে। আবার জল দিয়ে ভালো করে এইরকম করে মাখাতে হবে। দেখুন জল দিয়ে দিয়ে কত সুন্দর করে আমি একটা মিক্সড করে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে, যতটা জল লাগবে পরিমাণ মতন জল দিয়ে আমি মেখে নেব। দেখুন আমি কত সুন্দর করে এটা গুলে নিয়েছি, এরকম করে গুলে নিতে হবে। এটা আমার গোলা হয়ে গেছে, এই গোলাটা আমি এক সাইডে রেখে দেব। যে একই রকম ভিগে যে ডেটা আমি গুলে নিয়েছি চিতা পিঠা করার জন্য, আমি ডালির পিঠাটাও একই রকম ভিগে গুলে নেব। ডাল আর এই আতর চালের গুঁড়ো দিয়ে আমি ওই একই রকম দিয়ে সব এগুলো গুলে নিয়েছি। দেখুন আমার এটা গোলা হয়ে গেছে। তো এখন আমি পাকাটা জেলে দেব। পাকাটা জেলে দিয়েছি, জেলে খোলা তুলে দিয়েছি, খোলাটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেল আর জল, আমি পাইল করে রেখেছিলাম, এই কাপড়ের সাহায্যেই আমি দিয়ে দেব। এই তেল আর জল আমি এই দিয়ে দিচ্ছি, এই পিঠেটা দিলে পিঠেটা পুড়বে না, এরকম করে দিতে হবে। এবারে আমি দিয়ে দেব, এবারে চাপা দিয়ে দেব।
দিয়ে আস্তে আস্তে জল দিতে হবে। এখন পিঠাটা কাঁচা আছে, আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। পিঠাটা হয়ে গেছে, এবার পিঠাটা তুলে নেব। দেখুন পিছনটা একদম পুড়েনি, জল আর তেল দেওয়ার কারণটা হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে। আবার দিয়ে দেব আমি সবগুলো পিঠে একই রকম ভিগে করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর আস্তে আস্তে করে জল দিতে হবে। এই পিঠাটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। আবার দিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার সব চিতিপিঠে হয়ে গেছে, এবারে এটা লাস্ট, এটা এবার আমি তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে এবার ডালির পিঠেটা আমি বসিয়ে দেব। খোলাটা আমি লাগিয়ে নিচ্ছি। ডালির পিঠে করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, এরকম করে দিতে হবে। ভালো করে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে এবার ঢেকে দিতে হবে। এই পিঠাটাও হয়ে গেছে, এটাও তুলে নেব। আবার তেল দিয়ে দিয়েছি, এগুলো আমি একই রকম ভিজে ঢেকে নেব।
আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব পিঠেগুলো আমি একই রকম ভেজে ভেজে নেব। আবার তেল দিয়ে দিচ্ছি। সব পিঠে আমার ভেজে গেছে, এবারে এটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই কলার পাতাতে আমি পিঠেগুলো লাগিয়ে নেব। আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমি যেই ভিগে পিঠেটা বানিয়েছি আপনারা এই ভিগে পিঠেটা বানাবেন, আপনাদের অবশ্যই হবে। আর আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।